শাওড়াফুলির রোমা দা লা আভাতুর পর্বতারোহণ সংস্থা তারা তাদের 25 বছর পূর্ণ করল। এই সংস্থা তাদের রজত জয়ন্তী বর্ষে বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে রক ক্লাইম্বিংয়ে উৎসাহ দান করার জন্য অ্যাডভেঞ্চার ফেস্ট নামক 9 দিন ধরে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে তারা ছোট ছোট বাচ্চাদের পর্বতারোহণে উৎসাহ দান থেকে শুরু করে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল, সেই সব ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা কথা বলেছিলাম সেই সংস্থার কর্ণধারের সঙ্গে, তিনিও কী জানালেন সেসবও আপনাদের সামনে তুলে ধরব। সংস্থা রোমা দা লা আভাতুর, এটা একটা ফরাসি নাম, এটাকে ইংরাজি করলে মানেটা দাঁড়ায় রোমান্স অফ দ্য অ্যাডভেঞ্চার, অর্থাৎ অ্যাডভেঞ্চারের নেশাতে ছুটে চলা। আমরা সংক্ষেপে এটা নাম দিয়েছি আরডিএলএ। এটা মূলত অ্যাডভেঞ্চারের ক্লাব, অর্থাৎ পাহাড়ের চূড়ায় ওঠা, সমুদ্রে যাওয়া, জঙ্গলে হাঁটা, মরুভূমিতে হাঁটা, সমুদ্রের তীর ধরে হাঁটা, পিক ক্লাইম্ব করা, এগুলো হচ্ছে মেনলি এই অ্যাডভেঞ্চারগুলো আমরা করে থাকি। পাশাপাশি যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা এলাকার শিশু, কিশোর এবং তরুণ, এই যে সম্প্রদায় যারা আজকে একটা গণ্ডির মধ্যে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে, যাদের জীবন থেকে অ্যাডভেঞ্চার কথাটা শেষ হয়ে গেছে শুধুমাত্র টিভি মোবাইল এগুলোর দৌলতে, তাদের আমরা চাইছি আমাদের এই অ্যাডভেঞ্চারের পথে নিয়ে আসতে। এরা একটা আমাদের এই নেশার মধ্যে তারা ঢুকুক এটা আমরা চাইছি। এই উপলক্ষ করে আমরা এই যে সংস্থাটা এটা তৈরি করেছি 25 বছর আগে, 1995 সালে আমাদের
বৈদ্যবাটি সারাফুলি এই এলাকাতে কিন্তু এই ধরনের সংস্থাই প্রথম। এবং ২৫ বছর ধরে সাফল্যের সঙ্গে আমরা নিজেরা যেমন অ্যাডভেঞ্চারের নেশায় বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছি, বিভিন্ন পিক ক্লাইম্ব করছি, বিভিন্ন ট্রেকিং করছি, তেমনি প্রতি বছর কিন্তু আমরা তরুণ তরুণী কিশোর কিশোরী স্কুলের ছাত্রছাত্রী এদের নিয়ে আমরা পুরুলিয়ায় যাচ্ছি বা অন্যান্য পাহাড়ে নিয়ে যাচ্ছি সেখানটাতে ক্যাম্প করাতে। আমরা চার দিনের ক্যাম্প করি, চার দিনের ক্যাম্পে মূলত তাদের কী শেখাই, একটা আত্মবিশ্বাস তৈরি করে দিই, পাহাড়ে চড়ার কায়দাকানুনগুলো শেখাই, নিজেদের সেফটি শেখাই, ডিসিপ্লিন শেখাই, তার সঙ্গে যেটা শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে প্রকৃতি প্রেম। আমরা প্রকৃতিকে চেনানোর চেষ্টা করি ওদের নিয়ে, যে এই তোমার প্রকৃতি, এই তোমার মানুষ, স্থানীয় মানুষজনদের ভিতরে তাদের ভিতরে ইন্ট্রোডিউস করিয়ে দিই, যাতে স্থানীয় মানুষের আচার আচরণ রীতিনীতি সম্পর্কে আমার। ক্যামেরায় স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।